দর্শক আমরা আজকে এসেছি বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়িতে নড়াইলে। চলুন দেখে নেই এই বাড়িতে কোথায় কি কি আছে। যতটুকু শুনেছি চিত্রশালা, সংগ্রহশালা আর তার বাসভবন এবং তার সমাধি সব কিছুই খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। কতটুকু সাজানো আছে সেটা নিজে চোখেই দেখে নিতাম। এটি হচ্ছে শিল্পীর বাসভবন, যেখানে তিনি থাকতেন এবং এখানে এখনও তার শেষ ব্যবহৃত কিছু জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে। বই, খাতা, ব্যাগ, জুতো, এর পাশাপাশি রয়েছে তার শোবার যে পালঙ্কটি ছিল, সে পালঙ্কটিও রয়েছে। দর্শক আমরা এখন আছি এস এম সুলতানের সবচেয়ে জনপ্রিয় জায়গা শিশু স্বর্গতে। চলুন দেখে আসি ভিতরে শিশুরা কি করছে। বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পীর স্মৃতি সংগ্রহশালায় তার ব্যবহৃত রং, তুলি, কালার প্লেট ছাড়াও রয়েছে তার ব্যবহৃত জামা কাপড় এবং হারমোনিয়াম সহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং আরও অনেক কিছুই। এমনকি তার সাথে তোলা কিছু রেয়ার ফটোগ্রাফিও দেখতে পাওয়া যাচ্ছে সংগ্রহশালায়। সংগ্রহশালার ঠিক বাইরেই দরজার পাশেই সিঁড়ির যে অংশটি রয়েছে, সেই সিঁড়ির দেয়াল জুড়ে রয়েছে এস এম সুলতানের আঁকা নানা ধরনের ছবি। শিল্পীর পরিকল্পনায় আরও একটি শিশু স্বর্গ তৈরি করা হয়েছিল, যেটি ভ্রাম্যমান শিশু স্বর্গ।